বিশ্বনবী বলছেন যে রাতে মিরাজ হলো বিশ্বনবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্বনবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারী গণ, অল্প ধনেতে তাদের ভরে না কোমন। দ্বিতীয় কারণ হলো অধিক নারী গণে ঝগড়া ঝাঁটি বেশি করে নিজ স্বামীর সনে। তৃতীয় কারণ হলো শোন সমাচার, গিবত যে বেশি করে দুনিয়া মাঝার। এখান কারণে ওগো অধিক নারী গণ বেশি বেশি যাবে, তারা যাবে জাহান্নাম। আল্লাহর নবী মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে দেখলেন, শুধু যেন গরিব মানুষেরা আর যেন দুর্বল মানুষেরা তারা যেন সব জান্নাতে। আল্লাহর নবী জিব্রিলকে বললেন আমাকে জাহান্নাম দেখানো হোক। জাহান্নাম দেখানো হলো, বিশ্বনবী বলছেন জাহান্নামের ভিতরে সব যেন ধনী মানুষেরা আর অধিকাংশ যেন নারীদেরকে জাহান্নামের লোহার আকুশিতে করে তাদেরকে যেন টাঙানো রয়েছে। আল্লাহর নবী ওইখান থেকে ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বললেন, ইয়া মাশাআল্লাহ নিসা, ও জগতের যত নারীরা বেশি করে তোমরা দান করো, তাসাদ্দাক না, বেশি করে সাদকা করো। একজন মহিলা বললেন, ও দয়ার নবী, আমরা কেন সাদকা বেশি করে করব? আপনি সাদকা করার কথা কেন পুরুষদের ব্যাপারে আপনি বলছেন না? বিশ্ব নবী বলছেন, মহিলা রে শুনে রেখে দাও, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখলাম। মহিলা বলছেন, আল্লাহর নবী গো, জাহান্নাম থেকে যাতে বাঁচতে পারি, জাহান্নাম থেকে যাতে পরিত্রাণ পেতে পারি, আপনি দয়া করে আমাদেরকে তার কিছু আমল বলে দেন, আর আমাদের যে আমলের কারণে আমরা জাহান্নাম যাব ওই আমলগুলো আপনি আমাদেরকে ধরিয়ে দেন, তাহলে ওই কাজগুলো আর করব না। বিশ্ব নবী তিনি বলছেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ঘরে না কমন। এক নম্বরের কারণ নারী জাহান্নামে যাবে, অল্প জিনিসে মন ভরে না। দিনাজপুরের মেয়েদের বলে আপনার বহুকে বাড়ি গিয়ে টেস্ট করে দেখবেন, আজকে একটা ওড়না কিনে নিয়ে যাবেন জলসা থেকে, বাড়ি রাতে আলমারিতে রাখবেন, আর সকালবেলাও ঠিক এইভাবে ধরে বলবে, ছি 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 ছি, তোমার চোখ নাই? হ্যাঁ, এ তোমার নানির বয়সের মেয়েরা পড়ে, আমার এখন 24-25 বছর বয়স আছে, তোমার চোখে এইটা ঠেকলো? ও বলবে ওর অল্প জিনিসে মন ভরবে না। দুই, আপনার মেয়েকে আর কি বলবো, আমাদেরই বাড়িওয়ালিদের ভরে না, তো আপনাদের বউদের ভরবে কি করে? হ্যাঁ, সরিষার ভিতরেই তো ভূত। আমিও বাপের এক বেটা, বুঝলেন, একটাই একটাই বেটা, আমার মায়ের চার বেটি। তা কখনো জলসা টলসা করে যখন বাড়ি যাই, যখন যেখান থেকে যেটা পছন্দ হয় ওর জন্য কিনে নিয়ে যাই। বাংলাদেশে যখন যাই তো মনে হয় 20-30টা জামা কাপড় শুধু ওরই জন্য নিয়ে আসি। আমার আব্বাবার একটা বৌমা বলে সব জমাতে জামা কাপড় কিনে দেয়, আমার মা একটা বৌমা বলে ফেরিওয়ালাদের কাছ থেকে লুকিয়ে চুরিয়ে সব সময়তেই দেয়, আবার আমার স্ত্রীর বাপের একটা বেটি, ওর বাপ মাও সব সময়তে দেয়, আমার চারটে দিদি তারা সব সময়তেই দেয়, আর আমি বাড়িতে থাকতে পারি না, সময় দিতে পারি না বলে অন্তত জামা কাপড় বেশি করে কিনি, যাতে অন্তত এইগুলো নিয়ে একটু ভুলে থাকে। আমাকে তাই মাঝে সাঝে বলে, তোমার জলসার 12টা বাজিয়ে দেব, তোমার জলসার 12টা বাজাবো আমি, অনেক কথা বলে। তা বছরে মনে হয় 100টা জামা কাপড়ের সেট ওরই হয়, আবার দুতলা বাড়ির সব আলমারি টালমারি সব ভর্তি ওরই জামা কাপড়। তা কখনো যদি জলসা শেষ করে বাড়িতে গিয়ে একটু আনন্দ করে বলি, চলো তো তামিমের মা একটু কলকাতা সায়েন্স সিটির দিকে বেরিয়ে আসি, গাড়িটা বার করছি, চলো ড্রাইভারকে ডাকি, তো আমার স্ত্রী আমাকে এ কথা বলে, কি পরে যাব, ভালো শাড়ি নেই, কি বুঝলেন? হ্যাঁ, আমাকে বলে কি পরে যাব, ভালো শাড়ি নাই। মনে মনে বলি, ওরে বছরে তোকে 100টা সেট দেওয়ার পরে তুই যদি বলিস ভালো শাড়ি নাই, তা রিক্সা চালকের বউ তাহলে কি বলবে? হ্যাঁ, এর নাম নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বরে বলছেন, শোনো, দ্বিতীয় নম্বরে তোমরা জাহান্নামে যাবে নারী,
স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করো না তাই। আপনাদের করে তো করে? ওই একটা লোকেরা মেরাম করছে, মানে খুব বিপদে আছে বেচারা, খুব বিপদে। এই আপনাদের ব্যাপারে অভিযোগ করছে হাত তুলে, মানে ওই বেচারা খুব বিপদে আছে। এখানকার পঞ্চায়েত আছে নাকি এখানে কেউ? কাল সকালে ওর বাড়ি যাবেন, একটু বিচার করে দিয়ে আসবেন, কেন চাচি আমার ভালোবাসে না। বুড়া লোক এরম এরম করছে, মানে কঠিন বিপদে, ও কঠিন বিপদে, ও মনের কষ্ট দিয়ে হাতটা তুলেছে, এমনি তুলতে পারেনি, খুব কষ্টে আছে বেচারা। চাচি আমার যদি এখানে থাকেন তাহলে একটু বুড়াটাকে সেবা যত্ন করিয়ে না, আর কদিন তো আছে, তারপরে চলে যাবে। আহা, আল্লাহ নবীর আর আয়েশার কি প্রেম ছিল, কি ভালোবাসা ছিল। হাদিসের একটা অংশ আপনাকে বলছি, শুনুন, তারপর আবার গীবত বলবো। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। আল্লাহু আকবার বলে আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত আয়েশা চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্ব নবী আমাকে এত প্রেম করতেন, এত ভালোবাসতেন, আমি গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি, ওই জায়গাটাতেই আল্লাহর নবী মুখ লাগিয়ে পানি পান করেছেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি, ওই হাড্ডিটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে আবার মুখের ভিতরে দিয়ে রস বার করে করে নবী আমার খেতেন। এত প্রেম ছিল। আপনার স্ত্রী আপনার আটু খায়, ও হারাম করে বিড়ির গন্ধতে ঘুম হয় না, তো আটু খাবে, ও যে রাতে আপনার পাশে থাকে এটা আলহামদুলিল্লাহ পড়ুন, বুঝলেন না, ও যে রাতের বেলা আপনার পাশে থাকে এইটাই আলহামদুলিল্লাহ পড়ুন, আটু খাওয়া তো দূরের কথা। হ্যাঁ, ছি ছি ছি, আপনার আটু খাওয়া যায়? সারাদিন টানছে হারাম করে, সারাদিন যেইখানে বসে আছে বিড়ি টানছে, ওর পাশ দিয়ে যাওয়া যায় না। মাঝে সাঝে বাসে ট্রেনে কোনো লোক থাকলে মনে মনে ভাবি যে এর বউ তাহলে কি করে থাকে। হ্যাঁ, কঠিন অবস্থা। আবার কিছু যুবক ছেলেরা দেখছি হা করে ঢেলে দিচ্ছে, নিয়ে পাঁটি ছাগলের মতো সারাদিন ফিচিক 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 করেই যাচ্ছে, করছে না, সারাদিন ছাগলের মতো ম্যার 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 করে চিবাচ্ছে। ও হারাম খদ্দের জন্য একটু ট্রেনে যাবেন, বাথরুমে যেতে পারবেন না, আপনি হসপিটালের সিঁড়ি দিয়ে উঠবেন, উঠতে পারবেন না, পারবেন? ওই ফিজিক ফিজিক সব জায়গাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে নারীর কথা বলছেন, এই নারীরা শোনো, জাহান্নামে যদি যেতে চাও এই তিনটে কাজ করে নাও, যদি জাহান্নামে যেতে চাও। এক, কি করবে, অল্পতে মন যেন ভরে যায়। লকডাউনের সময় স্বামীতে তোমার দামি কিছু এনে দিতে পারেনি, আজকে পরপর তিন মাস তুমি বলছো একটা ব্লাউজ এনে দাও, ব্লাউজ এনে দাও, স্বামীর ইনকাম কম, দিতে পারেনি। তুমি যদি আল্লাহওয়ালি মেয়ে হও তাহলে এটাই বলবে যে আলহামদুলিল্লাহ, তুমি যেটা এনেছো এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহওয়ালি মেয়ে। আর যদি আপত্তি করে দেয় তাহলে হস্তিনী মেয়ে। আজকে এক সপ্তাহ মাছ মাংস কিছু আনতে পারেনি, গরিবের সংসার, প্রত্যেক দিন ডাল আর আলু ছানা, ডাল আর আলু ছানা প্রতিদিন, আলহামদুলিল্লাহ। মাঠ থেকে শাক এনে ভেজে খাচ্ছে, আলহামদুলিল্লাহ। কোষ মাছের দরকার নেই, প্রেম ভালোবাসা থাকলেই চলবে। কি বলছি বুঝতে পারছেন না? দুই, স্বামীর সেবা করবেন, ওর ব্যবহার খারাপ হলেও আর ওর ব্যবহার ভালো হলেও ওকে আপনার সেবা করা লাগবে। যত খারাপই ওর ব্যবহার হোক ওর আপনার সেবা করা লাগবে, লাগবেই। তবে স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা হাদিস কোরআনে কোথাও নেই, মেয়েদেরকে বলে দিয়ে গেলাম, স্বামীর পায়ের তলায় জান্নাত এটা হাদিস কোরআনে কোথাও নেই, পুরুষের পায়ের তলায় জান্নাত নেই। আমরা ছোট থেকে শুনে আসছি বাপ মায়ের পায়ের তলায় জান্নাত, শুনে আসছি কি না? হ্যাঁ শুনে আসছি, হাদিস কোরআনে কোথাও নেই। আমি মমতাজুল ইসলামের কথা বলে দিয়ে গেলাম দিনাজপুরে, বাপ মায়ের পায়ের তলায় জান্নাত এই শব্দটা হাদিস কোরআনে নেই, তবে হাদিসে এটা আছে মায়ের পায়ের তলায় জান্নাত,
কি বুঝি বুঝতে পারছেন কি বললাম? মায়ের পায়ের তলায় জান্নাত, বাপ মায়ের পায়ের তলা, এই দুটো শব্দ এক জায়গায় করা যাবে না। তার মানে পুরুষ মানুষের পায়ের তলায় কিছুই নেই, শুধু চামড়ার জুতো। আর মায়ের পায়ের তলায় কি কি জান্নাত। তুমি নারী, হয়তো তুমি এটা ভুলে গেছো, তোমার পায়ের তলাতে আল্লাহর জান্নাত রেখে দিয়েছে। তুমি এটা ভাবতে পারো নিজেকে যে আমি কত ভাগ্যবতী যে আমার পায়ের তলায় আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। মানে তোমার থেকে জান্নাতের মর্যাদা বেশি নয়, যতই সোনা দানা হীরামণি মুক্তা ওখানে রেডি করা থাক, একটা মেয়ের পায়ের তলার যা দাম জান্নাতের তার থেকে কম দাম। কি বুঝলেন আপনি, আপনার কত মর্যাদা এটা বুঝতে পারছেন? এই মেলাতে আসার সময় দেখছিলাম কত মেয়ে ঘুরছে ওড়না নাই গায়ে। আহা, একটা দুঃখের হাদিস আপনাকে সামনে বলছি, একটা ঘটনা বানি ইসরাইলদের। আল্লাহ নবী এই হাদিসটা আব্দুল জব্বার ভাইও বলেছেন যে একজন বেশ্যা মহিলা পতিতালয়ের নারী রাস্তা দিয়ে যাচ্ছিল, পতিতালয়ের নারী, যেতে যেতে দেখছে যে একটা পিপাসায় কাতর হয়ে যাবে একটি কুকুর কাদা মাটিগুলো জিভ দিয়ে চাটছে। তা মহিলাটির মনে দয়া হলো যে আমার যেমন পিপাসা পেলে কষ্ট হচ্ছে, কুকুরটারও নিশ্চয় তেমন কষ্ট হচ্ছে। মহিলাটি কি করলেন না, মহিলাটি নিজের গায়ের ওড়নাটা খুলে মোজাটা ওড়নাতে বেঁধে কূপ থেকে পানি তুলে কুকুরটাকে পানি পান করিয়ে ওকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। শুনেছেন এটা? হাদিস থেকে শিক্ষা কি পেলেন? মানে তখনকার দিনে বেশ্যা মেয়েরা, পতিতালয়ের মেয়েরা ওড়না ব্যবহার করত। এই বুঝতে পেরেছেন ঘটনাটা? তখনকার দিনের পতিতালয়ের মেয়েরা ওড়না ব্যবহার করত, তাছাড়া ওড়না পেল কোথায় পানি তোলার জন্য? আল্লাহ নবী তো একথাই বলছেন যে ও নিজের ওড়নাটা দিয়ে পায়ের মোজা করে পানি তুলেছে। তার মানে তখনকার দিনের বদমাশ মেয়েরা ওড়না ব্যবহার করত। আরে মুসলমান ঘরের মেয়ে ওড়না ব্যবহার করে না, রাস্তাতে যান মিনিমাম 200টা মেয়ে পাবেন গায়ে ওড়না নাই, শুধু জ্যাকেট পরে ঘুরছে। এদের বাপগুলোকে যদি একবার এখানে দেখা যেত, একটা কাঁচা কুঞ্চি নিয়ে ওদেরকে সাইজ করা দরকার ছিল। হারাম খোর কোথাকারে বদমাইশ, তোমার মেয়ে ওখানে ঘুরছে তুমি দেখতে পাও না চোখে? তোমার মেয়ের বুকে ওড়না নেই? হ্যাঁ, অসভ্য কোথাকারে। আর এদের মাগুলোকেও মারের দরকার আছে। একটা কথা আছে, মা ভালো তার কি, মা ভালো তার বেটি ভালো, আর বাপ ভালো তার বেটা ভালো, এরকম একটা কথা আছে না? বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, একটা কথা আছে। বাপ যেমন হবে বেটা তেমন হবে, মা যেমন হবে বেটি তেমন, গাই যেমন হবে তার বাছুরের সাইজ তেমন হবে। গাই যদি মেঠে হয় বাছুরের সাইজও মেঠে, আর বাছুর যদি ভালো হয় চাঙ্গা, গায়ও যদি চাঙ্গা হয় তার দুধও হবে চাঙ্গা, আর দুধ যদি চাঙ্গা হয় তার ঘি হবে খুব ভালো, তাই না? তাহলে সব সূত্র ভালো হতে হবে। তুমি যেমন নারী, তোমার পেটে তুমি আব্দুল কাদের জেলানি আশা করতে পারো না। তোমার পেটে বাচ্চা, তুমি সিরিয়াল খুলে দিয়ে টিভির সামনে বসে আছো আর তুমি দোয়া করছো আল্লাহ আমার ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়, আল্লাহ আমার ছেলে যেন কোরআনের হাফেজ হয়। ও ইবলিস শয়তান হবে জন্ম হওয়ার পরে। ও যখন পেটে ছিল তখন তো তুমি সিরিয়াল দেখতে মগ্ন ছিল, তুমি তখন টিভি দেখতে মগ্ন ছিলে, ছেলে কি ছিলে না? মায়েরা খুব সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলছেন, ওরা বেশি বেশি গীবত করে, গীবত মারাত্মক বড় পাপ। আল্লাহ নবী বলছেন নারী খাস করে জাহান্নামে যাবে, কিসের কারণে যাবে? গীবত করার কারণে যাবে। আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করুক, বলুক আমিন। কেউ কারুর কথা কাউকে বলবো না ইনশাল্লাহ। হ্যাঁ, আর বিশেষ করে এটা বলে দিয়ে যাচ্ছি, ওই চায়ের দোকানে বসে এখানে ওখানে আড্ডা দিয়ে আমাদের ইমাম সাহেব এই করেছে, আমাদের মৌলভী সাহেব এই করে, আমাদের অমুক সাহেব তাই করে, এই সব একদম করিয়েন না, অমুকের বউ এই করে, অমুকের মেয়ে এই করে, করলে আল্লাহ তাআলা বলছে ওদেরকে জাহান্নামে বেঁধে দেওয়া হবে দড়িতে করে। ইনশাল্লাহ আমরা এই বেঁধে দেওয়া থেকে দূরে থাকবো ইনশাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালাহু আদাদা, জাহান্নামে লাঠিতে করে দড়িতে করে বাঁধা হবে কাদের? যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। বন্ধরে মাল কেমন জিনিস, শুনে রেখে দেন,
এই যে দুনিয়ায় মাল আপনি দেখতে পাচ্ছেন টাকা পয়সা জমি জায়গা এটা আপনার নয়, সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে এমন এক জায়গায় যেখানে আপনার হাতের সোনার ঘড়িটা নিয়ে যেতে পারবেন না, আপনার পরনের লুঙ্গিটা খুলে দিয়ে চলে যেতে হবে, সাদা কাপড়টা শুধুমাত্র পরানো হয় এই কারণে যাতে আপনার লজ্জাস্থানটা হেফাজতে থাকে, তাছাড়া আপনি যেমন এসেছেন ন্যাংটো হয়ে আপনাকে চলে যেতে হবে ন্যাংটো হয়ে। পৃথিবীতে কিসের এত বাহাদুরি, টাকা তুমি কামাচ্ছ হারাম পথে না হালাল পথে এটা দেখার প্রয়োজন মনে করছো না, টাকা আর টাকা, আজকে 1 লাখ টাকা হলো, কালকে 2 লাখ টাকা হলো, পরের দিন 3 লাখ টাকা হলো, শুধুই তুমি ঘুমতে ব্যস্ত রয়েছ আর মনে মনে ভাবছো টাকা আমাকে বাঁচিয়ে দিবে। শুনে রেখে দাও, সারা ভারতবর্ষের বামফ্রন্টের সব থেকে বড় নেতা তার নাম জ্যোতিবাবু, জ্যোতিবাবুর নাম শুনেছেন, মারা গেছে। ডাক্তার বিধানচন্দ্র রায় মারা গেছে, বেঁচে নাই, কিছুদিন আগে মারা গেছে, কোটি কোটি টাকার মালিক, তার নাম হচ্ছে লতা মঙ্গেশকর, আর বেঁচে নাই। কিছুদিন আগে মারা গেল বাপি লাহিড়ী, আর বেঁচে নাই। কিছুদিন আগে মারা গেল কাদের খান, আর বেঁচে নাই। কিছুদিন আগে চলে গেল দিলীপ ঘোষ, আর সবাই মারা যাবে, পৃথিবীতে কেউ কোনোদিন বেঁচে থাকবে না। দুনিয়ার মালটা কেমন আপনাকে বলি, শুনে রেখে দেন, বিশ্বনবী তিনি বলেছেন মাল হলো তিনটা, যেটা তুমি খাও এটা তোমার মাল, যেটা তুমি পড়ো এটা তোমার মাল, যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচা করো এইটা তোমার মাল, বাকিগুলো একটাও তোমার না। আপনি টিকিট কেটেছেন ট্রেনের, এখান থেকে কলকাতা যাবেন, আপনি সিটে বসে আছেন আর একটা লোক সাইটে দাঁড়িয়ে আছে, ও যতক্ষণ না পর্যন্ত আপনি উঠবেন ততক্ষণও কিন্তু ওই সিটে বসতে পাবে না। আপনি এখান থেকে চলে গেলেন, বোলপুর পার হলেন, আপনার সিটের মর্যাদা আস্তে আস্তে করে কমে যাচ্ছে। বন্ধুরে আমার, আপনি উঠে যাবেন, আপনার সিটে আরেকজন বসবে, আপনি বাসে উঠেছেন মালদায় যাবেন, আপনি মালদা পর্যন্ত পৌঁছাবেন, আর একজন দেখবেন সাইডে দাঁড়িয়ে আছে, আপনি উঠে গেলে আবার ও ওই সিটে বসবে, এর নাম হলো দুনিয়া আর এর নাম হলো মাল। আপনি যে মালের সম্পদ পাহাড় জমা করে রেখেছেন, আপনার পাশে আর একজন খারাপ হয়ে আছে আপনার বেটা, শুধুমাত্র সিট ছাড়তে যা দেরি আপনার বেটারে মাল হয়ে যাবে, আপনি ইনকাম করেছেন আপনার হবে না, আপনার বেটার হয়ে যাবে, আপনার বেটিরের মাল হয়ে যাবে, আপনি মারা যাবার পরে বেটা বেটি মাল নিয়ে ঝামেলা লেগে যাবে। বিশ্বনবী তিনি বলেছেন, শুনে রেখে দাও, এই মাল তোমার নয়, তিনটে জিনিস হলো তোমার, যেটা তুমি খাও এটার নাম হলো মাল, যেটা তুমি পড়ো এটার নাম হলো মাল, যেটা তুমি আল্লাহর রাস্তায় দাও এইটা হলো মাল, বাকিগুলো একটাও তোমার নয়। মাল বাঁচাতে পারবে? এ মাল কাউকে বাঁচাতে পারে? পারে না। আমাদের মাঝে একজন বাদশাহ এসেছিলেন, বাদশাহর নাম হলো বাদশাহ সেকেন্দার, সবাই নাম শুনেছেন। বাদশাহ সেকেন্দার মারা যাবার আগে তার বেটাকে বলে যাচ্ছে, বেটারা শোনো, আমি একজন বাদশাহ, একটা নিয়ম তোমাদেরকে বলে দিয়ে যাই, আমাকে যখন খাটিয়াতে তুলবে খাটিয়ার দুই সাইডে হাতগুলো বার করে দিবে। ছেলেগুলো তখন বলছে, আব্বা এইটার কারণ কি? বাদশাহ সেকেন্দার তখন বলছে, সারা পৃথিবীর মানুষ তারা যেন জেনে যায়, তারা যেন হুঁশিয়ার হয়ে যায়, আমি একজন বাদশাহ আর তারপরেও আমাকে খালি ঘাতে চলে যেতে হচ্ছে। বন্ধুরে আমার, এই মাল মাল করে আপনি সময় ব্যয় করে দিচ্ছেন, এই মাল আপনার হবে না। মাল আপনার হবে? বাঁচাতে পারবে? একদম বাঁচাতে পারবে না। আল্লাহ ভগবান, মাল হলে 2-3টা জিনিসের খুব ক্ষতি বলে দিয়ে যাচ্ছি, শুনে নেন। আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, তাই বলে কি মাল কামাই করতে হবে না? হ্যাঁ, মাল কামাই করতে হবে। মাল যদি কামাই করতে না হবে তাহলে ইসলামে যাকাতের বিধান এলো কি করে? মাল অবশ্যই কামাই করবেন, মাল কামাই করতে কারোর অসুবিধা নাই, তবে ওই যে ভাই একটা জমি কিনবা, কোথায়? রায়গঞ্জে রাস্তার ধারে,
কত করে শতক? পাটির দাম বলেছে 1 লাখ টাকা শতক। এ মাঝখান থেকে ওই কাস্টমারকে বলছে না 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা করে। না জমি বিক্রি হয়ে গেল, প্রত্যেক শতকে 50,000 টাকা করে দালালি খেয়ে নিল। এরকম লোক আছে দিনাজপুরে? আছে? এই মাল কামানো যাবে না। এই মাল কি? এই মাল কামানো যাবে না। তুমি কি করো? বড় ব্যবসা করো, বিশাল বড় ব্যবসা করো, কোটি কোটি টাকা ইনকাম করো, কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে এর জমি ওর দিকে করে দিয়ে মাঝখান থেকে 20 লাখ টাকা ঝেড়ে নিলে, এই টাকা যদি তুমি কামিয়েছো তাহলে তোমাকে বাঁধা হবে। কি বুঝি? বুঝতে পারছেন না? দড়িতে বাঁধা হবে। এইবার আপনাকে বলি, মাল, এই মাল ইনকাম করবেন, ইনকাম করার পরে আল্লাহর নবী বলেছে তুমি যেটা আগে পাঠিয়ে দিবে ওইটাই শুধু তোমার মাল। কি মাল? তোমার মাল। এবার একটা ঘটনা বলছি হাদিস থেকে, মন দিয়ে শুনুন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সব থেকে ধনী মানুষ কে ছিলেন? কে? হযরত উসমান। এখন কিছু মানুষের যদি টাকা হয়ে যায় তা কোন দিকে যে পা ফেলে ও দিশা পায় না। দিশা পায়? ডান দিকের পা বাম দিকে। আর এমন করে লুঙ্গি পড়ে, গাঁঠের নিচে লুঙ্গি পড়ে, আর ডান হাতে ঘড়ি, এক্সারসাইজ গেঞ্জি পরে ঘুরছে। কত টাকার মালিক? ক টাকা হয়েছে তোমার? এই ক টাকার মালিক হয়েছ? হ্যাঁ, এই দেখুন তাদের চরিত্র কেমন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় একবার দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ মানে এমন দুর্ভিক্ষ, মানুষ না খেয়ে মারা যাবে, মায়েদের বুকের স্তনের দুধ বন্ধ হয়ে গেল, এমন অবস্থা, শিশুগুলো তারা যেন খেতে পায় না, তাদের পায়ের সঙ্গে পা লেগে যাচ্ছে, তারা যেন চলতে পারে না রাস্তা দিয়ে, তারা মদিনার রাস্তাতে নেমে পড়েছে। আর রাস্তাতে নেমে পড়ার পরে তারা যেন দেখতে পাচ্ছে আজকে একদিন দুই দিন তিন দিন খাওয়া হয় না, যদি কেউ আমাদেরকে খেতে দেয়। ওই জনগণ লোকগুলো, ক্ষুধার্ত মানুষগুলো দূর থেকে দেখতে পাচ্ছে বড় একটা দল, উটের পিঠে যেন তারা কোনো খাদ্য দ্রব্য নিয়ে আসছে, অনেকগুলি উট তারা যেন নিয়ে চলে চলে আসছে, আর বাচ্চাগুলো যেন আনন্দ করছে আর বলছে মা ওই দেখো উঠে করে আমাদের খাদ্য আসছে। মানুষেরা ভাবছে এই খাদ্য কার বাড়িতে আসতে পারে, মনে হয় আমাদের জন্য। মদিনার গলিতে গলিতে আস্তে আস্তে যেতে যেতে উটগুলো সব যেন ঢুকে গেল হযরতে উসমানের বাড়িতে। হযরতে উসমানের বাড়িতে যখন ঢুকে গেল তখন ব্যবসায়িকরা হযরত উসমানের বাড়িটা ঘেরাও করে নিল, আর ব্যবসাদাররা মনে মনে ভাবলো আজকে ব্যবসা ভালো হবে, উসমানের কাছে সস্তাতে মালগুলো কিনে আর গরিব মানুষদের কাছে বেশি দামে বিক্রি করব। এই বলে ব্যবসাদাররা সব এসে, কেউ বলছে এই খেজুরের দাম 20 টাকা, কেউ বলছে এই জবের দাম 80 টাকা, 100 টাকার মাল বলছে 200 টাকা। এইরকম ভাবে সবাই যেন এক সাইডে দাঁড়িয়ে আছে, বন্ধুরে আমার। আর ক্ষুধার্ত মানুষেরা, গরিব মানুষেরা, কোলে বাচ্চা নিয়ে মেয়েরা, তারা যেন এত ভিড়ের মধ্যে পেরে গেল হযরতে উসমান পর্যন্ত যেন তারা পৌঁছাতে পারছে না। যাবে যে ব্যবসাদারদের ঠেলাতে মানুষ যেতে পারছে না হযরত উসমানের কাছে, এত ভিড়। হযরত উসমান ব্যাপারটা দেখলেন, এটা তো কঠিন ব্যাপার, মানুষ সব না খেয়ে রয়েছে। হযরত উসমান দরজা খুলে ঘরের ভিতর থেকে বলছো ব্যবসাদাররা শোনো, এ মাল আমি বিক্রি করব না, আর তোমরা যে দাম দিচ্ছ এর থেকে বেশি দাম একজন দিবে, তোমরা যে দাম বলছ তার থেকে 10 গুণ বেশি একজন দাম দিবে, আমি তাকে মাল বিক্রি করে দিব। ব্যবসাদাররা তো অবাক হয়ে গেল যে যে খেজুরের দাম 100 টাকা আমরা বলছি 200 টাকা, আবার আমাদের থেকে 10 গুণ বেশি দিবে বলছে, কে সেই লোকটা, ব্যবসাদারটাকে? সমস্ত মানুষ যেন সেই ব্যবসাদারকে খুঁজতে লেগে গেল, কে সে ব্যবসাদার, কে সে লোকটা, কে সেই ব্যক্তি যে 10 গুণ দাম দিয়ে সে এই মালগুলো কিনবে।
হযরত ওসমান বলছেন এদিকে সব বস্তাগুলো খোলো। বস্তাগুলো খুললেন একটা একটা করে, খাজুরের বস্তার দড়িটা খুলে বাচ্চাদের হাতে খাজুরগুলো ধরিয়ে দিলেন। নিজে হাতে বস্তা থেকে ময়দাটা বার করে ক্ষুধার্ত মানুষদের কাছে তুলে দিলেন। ব্যবসাদাররা অবাক হয়ে বলছেন, ও গো ওসমান, এটা কেমন কথা হলো? আমরা তো ভেবেছি আজকের মাল নিয়ে সুযোগ করে ব্যবসা করব, আপনি আমাদের সেটাও করতে দিলেন না। হযরত ওসমান বললেন, আল্লাহ বলেছে আমার রাস্তায় যদি কেউ এক টাকা দিয়ে দেয় আমি তাকে দশ গুণ ফেরত দিয়ে দিই। আমি হযরত ওসমান এই হাজার হাজার উটের পিঠে যত মাল রয়েছে সমস্ত মাল মদিনার গরিব মানুষদের মধ্যে বিলি করে দিলাম, আমি আল্লাহর দরবারে এর দশ গুণ মালের দাবিদার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আল্লাযী জামা মাল দাদা, যারা পৃথিবীতে মাল কামাই করে আর যারা গুনে গুনে রাখে, শুনে রেখে দাও তোমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে ফি আমাদি মোমান দাদা, তোমাদেরকে একদম পেঁচিয়ে পেঁচিয়ে জাহান্নামের রডে জাহান্নামের খুঁটিতে তোমাদেরকে বেঁধে দেওয়া হবে, মাল তোমার কোনো উপকার করতে পারবে না। মাল যদি কামাই করাই লাগে হযরত উসমানের মতো করা লাগবে। আল্লাহর নবী তিনি জেহাদের ডাক দিলেন, জেহাদের ডাকে জেহাদের সৈন্য যাবে 30,000। কতদিন জেহাদ চলবে? 3 মাস। আল্লাহর নবী চাঁদা চাইলেন, তোমরা কিছু কিছু চাঁদা দাও, কেন কোন কোন সাহাবীর কাছে মাল নাই, কারোর কাছে টাকা নাই। হযরত উসমান বলছেন, আল্লাহর নবী গো, 3 মাস যাবত 1/3 সৈন্যর যাবতীয় খরচ লাগবে, উট লাগবে, থাকার তাবুর ব্যবস্থা, তাদের তলোয়ার, তাদের পানির মশক, তাদের চাল ডাল, তাদের খাজুর, তাদের কিশমিশ বাদাম, তাদের যুদ্ধের পোশাক, যা কিছু লাগবে আল্লাহর নবী। আমি উসমান বলছি 1/3 যত লোক যত সৈন্য তাদের সমস্ত মাল আমি উসমান বলছি বহন করে নিব। আল্লাহু আকবার। 30,000 লোকের মধ্যে হযরত উসমান বলছেন, আমি 10,000 লোকের 3 মাস দায়িত্ব নিলাম। এই আমার আগে আব্দুল জব্বার ভাই বলছিলেন, এতিমদের জন্য দেন, এতিমদের জন্য দেন, বলছিলেন না? বলছিলেন না এতিমদের জন্য দেন? মাল তো অনেক জমা করেছেন। এই দেখুন হাদিস শুনুন আর বাস্তবে মেলান আপনার চরিত্রটা কেমন। এবার একটা ঘটনা বলছি আপনার সামনে, আপনি মন দিয়ে শুনুন তারপরে চলে যাবেন, তার আগে নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বাচ্চা ছেলে এসেছে, একদম বাচ্চা। এ মেয়ে, এই চুপ করুন। একটা বাচ্চা ছেলে এসেছে, এসে বলছেন, আল্লাহর নবী আমার একটা খাজুরের বাগান আছে, খুব মন দিয়ে শুনুন, খাজুরের বাগান আছে আর আরেকটা লোকের একটা বাগান আছে আমার বাগানের পাশেই, যখন ঝড় বৃষ্টি হয় তখন ওর বাগানের খেজুর আমার দিকে আসে আর আমার বাগানের খেজুর ওর দিকে চলে যায়। আল্লাহর নবী আমি মাঝখান থেকে একটা প্রাচীরের ব্যবস্থা করতে চাইছি যাতে আপোষের মধ্যে ঝগড়া মারামারি না হয়। আল্লাহর নবী বলছেন, যাও যাও পাঁচিল তুলে দাও। আল্লাহর নবী বাচ্চা ছেলেটাকে যখনই বললেন তখনই বাচ্চা ছেলেটা মিস্ত্রি ডেকে তার সামনে পাঁচিল তুলতে লেগে গেল যাতে এর খেজুর ওর দিকে না যায়, ওর খেজুর এর দিকে না আসে। তা বাচ্চা ছেলেটা পাঁচিল দিতে 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 একটা গাছ ঠিক এইভাবে লেগেছে সীমানাতে, যে অর্ধেক ওই বাগানের মালিকের অর্ধেক এই বাচ্চা ছেলেটার। তা বাচ্চা ছেলেটা আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী আপনি একটু ওই বাগানের মালিককে বলেন যে যাতে গাছটা ও কেটে নেয়, আর না হলে আমি কিছু পয়সা দিচ্ছি ও গাছটা আমাকে বিক্রি করে দেয়। ঘটনাটা মন দিয়ে শুনবেন শেষ পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানের মালিকের নাম হচ্ছে আবু লুবাবা। আবু লুবাবাকে ডেকে বলছেন, আবু লুবাবা এই এসো এখানে বাবু, এই বাচ্চা ছেলে এতিম তো, এর আব্বা নাই, এর আব্বা নেই, পরামর্শ দেওয়ার কেউ নেই, তুমি এক কাজ করো ওই খাজুর গাছটা কেটে নাও আর নয় একে বিক্রি করে দাও।
আবু লুবাবা বলছে আল্লাহর নবী বিক্রিও করবো না কেটেও নিব না, এরকম বদমাশ লোক আছে না? মসজিদ তৈরি হচ্ছে, মসজিদ এক বিঘা জায়গা দিলে মসজিদের বাথরুমটা একটু বড় করে হয়, তা ওকে বলছে করিম চাচা জায়গাটা দাও না, তোমার দিকে তো জায়গাটা দিলে হয়ে যাবে। ও বলছে আমি দেবো না, আমার বাপের জায়গা আমি যা ইচ্ছে তাই করবো। মানে এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর কবর হবে ওইখানে, এমন গরম দেখাচ্ছে। একটা গরিব মানুষ মেন ফন্ডে জমি কিনতে পারেনি, তা পরের ফন্ডে কিনেছে, তা মেন ফন্ডে তো জায়গা ওর রাস্তা লাগবে, লাগবে না, তাছাড়া বার হবে কি করে? তাও গরিব মানুষ বারবার এই জমির মালিককে গিয়ে বলছে ভাই 3 ফুট রাস্তার ব্যবস্থা করে দাও, 3 ফুট। বলছে না দেবো না, 3 বছর ঘুরছে গরিব মানুষটা, 3 ফুট জায়গা বিক্রি করে দাও ভাই, যা দাম 1 লাখ টাকা বেশি নিও। বলছে তাও দেবো না। এরকম ভালো লোক আছে? আছে, আছে, এ মারাত্মক কোয়ালিটির লোক। আবার এই সমস্ত লোকগুলো দেখবেন মাথায় টুপি, মুখে দাড়ি, বড় পাঞ্জাবিওয়ালাও হয়, বুঝলেন না? হ্যাঁ, কিছু কিছু লোক আছে তারা লেভেলধারী, যেমন মসজিদের ইমামের পিছনে পাবলিক কেউ লাগে না, 5 অক্ত নামাজিরা লাগে। দেখবেন মসজিদের ইমামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে পাবলিক কেউ বলে না, 5 অক্ত নামাজিরাই বলে। ঠিক বলছি না ভুল বলছি? এরাই গীবত করে। তা ওই লোকটা বলছে আল্লাহর নবী আমি ওকে বিক্রিও করবো না কাটবও না। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছে এক কাজ করো, এতিম তো একটু দয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে না পেরে লাস্টে বলছেন এই তুমি ওই গাছটা ওকে দাও, আর এর বিনিময়ে জান্নাতে একটা গাছ তোমায় দেওয়া হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গাছের জামিনদার থাকলাম। লোকটা তখন বলছে জান্নাতেও গাছ চাই না। কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই আবু লুবাবা, ওই জান্নাতে